আমি চাইছিলাম আজকে যুদ্ধ ঘোষণা করতে। মনে করেন ইসলামী আন্দোলনের হরতাল করার সক্ষমতা আছে কিনা, অবরোধ করার ক্ষমতা আছে কিনা? দেশে যে হরতাল চলে হরতাল, একতালের হরতাল না, হরতালের হরতাল। হরতাল ঘোষণা করা হলো, যার বিরুদ্ধে হরতাল করতেছি সে লোক লাগাইয়া দিয়া দোকান ভাঙচুর করলো, লুটপাট করলো, গাড়ি পড়াইলো, আমি প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করতে চাই, আর কয়টা লাশ মাটিতে পড়লে আপনি ক্ষমতা ছাড়বেন? গত এই কয়েকদিনে বেশ কয়েকজন মায়ের বুক খালি হয়েছে। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر، صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: أفضل الجهاد كلمة حق عند سلطان جائر، أو كما قال عليه الصلاة والسلام. মঞ্চ উপবিষ্ট মোহতারাম আমির এবং জাতীয় নেতৃবৃন্দ, সমাবেশে উপস্থিত আমার জাকিরিন শাকিরিন মুজাহিদ ভাইয়েরা, আমার আজকে বক্তব্য রাখার কোনো ইচ্ছা ছিল না। এটার একটা কারণ হলো, আমি চাইছিলাম আজকেই যুদ্ধ ঘোষণা করতে। সেটার প্রতি আমি সমর্থন ব্যক্ত করতেছি। আপনারা কি মনে করেন ইসলামী আন্দোলনের হরতাল করার সক্ষমতা আছে কিনা, অবরোধ করার ক্ষমতা আছে কিনা? কিন্তু আমাদের সামনে একটু বাধা আছে, সেটা হলো ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন যে আন্দোলনের ঘোষণা দিবে, যে কর্মসূচি ঘোষণা করবে, তাতে ইসলাম বিরোধী কোনো কিছু থাকতে পারবে না। দেশে যে হরতাল চলে হরতাল, একতালের হরতাল না, হরতালের হরতাল। হরতাল ঘোষণা করা হলো, যার বিরুদ্ধে হরতাল করতেছি সে লোক লাগাইয়া দিয়া দোকান ভাঙচুর করলো, লুটপাট করলো, গাড়ি পড়াইলো, তার দায়িত্ব সম্পূর্ণ চাপায়। লাভ হবে না লস? আমি প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করতে চাই, আর কয়টা লাশ মাটিতে পড়লে আপনি ক্ষমতা ছাড়বেন? গত এই কয়েকদিনে বেশ কয়েকজন মায়ের বুক খালি হয়েছে, কথা ঠিক কিনা? তবে আমরা যেই কোনো কর্মসূচি আমিরের পক্ষ থেকে ঘোষণা করা হয় তা বাস্তবায়ন করার জন্য আমরা সকলে প্রস্তুত আছি তো? সময় এখনো সামনে আছে, সময় এখনো সামনে আছে। আমাদের মোহতারাম আমির আলটিমেটাম ঘোষণা করবেন, সময় বেঁধে দিবেন। এই সময়ের ভিতরে যদি সরকার পদত্যাগ করে জাতীয় সরকার গঠন না করে, তাহলে কঠিন কর্মসূচি গঠন ঘোষণা করা হবে। আমরা জেহাদের ময়দানে আছি, আমাদের রাজনীতি রাজনীতি নয়, এবাদত।
আমরা নাহিয়ানিল মুনকারের দায়িত্ব পালন করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জিহাদে কামিয়াব করেন বাংলাদেশের প্রতি রহমত নাযিল করেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ